হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সবুজ পাঠশালা। আজকে আমরা শিখবো স্কোয়ার অর্থাৎ বর্গ বের করা। আমরা যে কোনো সংখ্যার আমরা আজকে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে আমরা এক লাইনে কীভাবে আমরা সেই সমস্ত সংখ্যার বর্গ বের করতে পারবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো আমরা এক নম্বর যেটা নিচ্ছি সেটা নিচ্ছি 22। 22 এর স্কোয়ার আমরা কীভাবে খুব সহজে বের করবো, অর্থাৎ 22 স্কোয়ার আমরা কীভাবে সহজে বের করবো। তো আমাদেরকে এর স্কোয়ার বের করার জন্য একটা টেকনিক শিখতে হবে বন্ধুরা। সেটা হচ্ছে যে আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত এর স্কোয়ারগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, জানতে হবে। যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিন উঠে আছে যে 1 থেকে 10 স্কোয়ার, এটা আমাদেরকে রাখতে হবে। তো চলো শুরু করা যাক। তো আমরা যেটা শিখবো প্রথমে, যেমন দেখবো লাস্টের একক ঘরের সংখ্যাটা কত আছে, 2। এই 2 এর স্কোয়ার কত, এই 2 এর স্কোয়ার হচ্ছে 4। তো আমাদেরকে দুটো সংখ্যা রাখবে, দুটো সংখ্যা লাগবে, যাতে আমরা 2 এর স্কোয়ার যেহেতু 4, আমরা 4 কীভাবে লিখবো, 0 4, আর 10 এর সংখ্যা 2। তো কোনো অসুবিধা নেই, এটাকে একটা সংখ্যা লিখলেও হয়ে যাবে। তো 2 এর স্কোয়ার তো 2 এর স্কোয়ারও 4। একে আমরা কী করবো, এই তিনটাকে একবারে গুণ করে দেবো, 2 2 4 4 2 4 4 4 2 8, 8 হয়েছে আমাদের এই একক ঘরের সংখ্যাটাকে। আমরা যদি আমরা কী করবো, 0 দিয়ে দিলাম, একক ঘরের সংখ্যাটা আমরা 0 দিয়ে দিলাম। আর যেটা 8 এলো প্রথমটাকে 0 দিয়ে, তারপরে যে 8 এসছে আমরা তিনটা গুণ করে সেই 8টা বসিয়ে দিলাম। এ কী করবো, এই তিনটাকে আমরা যোগ করে দেবো, এই দুটোকে আমরা কী করবো, যোগ করে দেবো। 0 আর 4 আমাদের হবে 4, আর 8 আর 0 তো হবে আমাদের 8, আর এখানে হবে 4, মানে হয়ে গেল আমাদের 22 স্কোয়ার। যদি আমরা আর একটা নিই 18, এই 18 স্কোয়ার আমরা কীভাবে খুব সহজে বের করবো, আমরা দেখবো প্রথমে 8 স্কোয়ার কত, 8 স্কোয়ার 64। আমরা বলেছিলাম দুটো সংখ্যা লাগবে, তো 8 স্কোয়ার যদি 64, দুটো সংখ্যা এসছে, দুটো সংখ্যা এসে সেজন্য আমাদের আর 0 অ্যাড করার প্রয়োজন নেই। তো দুটো সংখ্যা এসে আমরা দেখবো লাস্টের ঘর কী আছে, 1। 1 স্কোয়ার কত, 1 স্কোয়ার আমাদের একই হয়, 1 স্কোয়ার আমাদের 1 হয়। গুণ চিহ্ন দিয়ে দিলাম, গুণ বা সরি এরা 0 দিয়ে দিলাম, এখানে 0 দিয়ে দিলাম, এর কী করবো তিনটে সঙ্গে একসঙ্গে গুণ করে দেবো। 8কে যদি 2 দিয়ে গুণ করে কত হবে, আর দুটো 16 এক দিয়ে গুণ করলে 16 হয়। তো আমরা 0 এক আমাদের 16 যেহেতু আসছে, 16 দুটো সংখ্যা বেশি আছে আমাদের, 16 দুটোই সংখ্যা, তাহলে 16 দিয়ে দিলাম। এগুলো কী করবো আমরা, দুটো সংখ্যাকে যোগ করে দেবো, আমাদের অ্যান্সার বেড়ে যাবে, কত হবে 4, 6 6 12 12 2, হাতাকে 1, 2 1 1 2, আর একে হাতে রাখে 3। তো হয়ে গেল আমাদের 324 হয়ে গেলো আমাদের অ্যান্সার। যদি আমরা বের করি 35 এর স্কোয়ার বের করি, তাহলে আমাদের কত আসবে, আমাদের যদি 35 বের করি তাহলে কী আসবে, 5 স্কোয়ার কত, 5 স্কোয়ার হবে আমাদের 25 বের করে দিলাম, 25 এগার 3 স্কোয়ার 9 লিখে দিলাম। যেহেতু আমাদের একক ঘরের সংখ্যা দুটো এসছে, তো তাহলে আমাদের আর 0 লাগানোর প্রয়োজন নেই বললাম। তো আমরা কী করবো, এই তিনটাকে গুণ করে দেবো, আমরা একটা যে 0 বসাবো, এখানে 0 বসালাম, এই তিনটা গুণ করে আমরা বসিয়ে দেবো, কত হবে 5 2 10, আর 10কে যদি 3 দিয়ে গুণ করি 3 10 30, দুটো সংখ্যা যা দুটো সংখ্যা আছে আমাদের যোগ করে বসিয়ে দেবো, যোগ করে দিলাম, কত হবে 0 সংখ্যা 5 5 2 9 আর 3 12, আমাদের হয়ে গেল অ্যান্সার। আর একটা নিই, যদি আমরা একটা বড়ো সংখ্যা নিই, কী নিই বলতো, বড়ো সংখ্যা 84। এই 84 স্কোয়ার কীভাবে বের করবো, সিম্পল ব্যাপার, 4 স্কোয়ার, প্রথমে 4 স্কোয়ার আমাদের হবে 16, আর 8 স্কোয়ার আমাদের 64, 8 64। এবার আমরা কী করবো, তিনটার সঙ্গে একসঙ্গে যোগ গুণ করে দেবো, 4 2 8, আর 8 64, একটা প্রথম সংখ্যাতে আমরা 0 নিলাম আর 64 বসিয়ে দিলাম, একক ঘরের সংখ্যাটা আমরা 0 নেবো, তারপরে আমরা 64 বসিয়ে দেবো। তো আমরা যোগ করলে কত হবে 6, এটা কত হবে 5, 4 1 5 6 0 7, আমাদের আসবে 756, আমাদের 7056 আমাদের হবে 84 অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। তো আমরা তো বুঝতে পারলাম, এটা আমরা বেসিক নিয়ম করলাম, আমরা বুঝতে পারলাম যে না ঠিক আছে আমরা বুঝতে পেরেছি। যদি আমরা একটা লাইনে করি, আমরা 64 স্কোয়ারটাকে আমরা দুটো লাইনে করেছি, সহজভাবেই করেছি কিন্তু দুটো লাইনে করেছি। যদি আমরা একটা লাইনে করি, একটা লাইনে করার জন্য আমাদেরকে যেটা শিখতে হবে প্রথম, চলো বন্ধুরা একটা লাইনে করছি, আমরা একটা লাইনে যদি আমরা করি, একটা লাইনে ধরো প্রথমে তোমাকে দিয়েছে কি 17, এই 17 স্কোয়ার কত হবে, আমরা একটা লাইনে বের করবো, আমরা দুটো লাইন আর খাটবো না, একটা লাইনে কীভাবে বের করবো। তো একটা লাইনে বের করার জন্য আমরা 17 স্কোয়ার বের করবো, কীভাবে বের করবো, প্রথমে দেখবো 7, একক ঘরে অঙ্ক দেখবো কত আছে 7 আছে, 7 স্কোয়ার কত 49, তোমাকে কী করতে হবে একটা ঘরের সংখ্যা বসাতে হবে 49, আমরা 49 বসাবো না একবারে, 49 এর 9 বসাবো, হাতে কত থাকে, হাতে আমাদের ক্যারি করে 4, হাতে আমাদের ক্যারি করে 4, 7 7 49 49 এর 9, আমরা 49 বসাবো না, শুধুমাত্র একক ঘরের সংখ্যা বসাবো 4, 4 হাতে 49 এর 9, হাতে থাকে 4, একে আমরা তিনটাকে গুণ করে দেবো, 7 14 14 1 14 14, আর হাতে 4 কিন্তু কত হলো, হাতে 4 18, আমরা 18 বসাবো না একটা একক ঘরের সংখ্যা বসাবো, 18 8, হাতে থাকে আমাদের 1, একে লাস্ট সংখ্যা কী আছে আমাদের 1, 1 স্কোয়ার করবো আর যোগ করে দেবো, বস আমাদের শেষ অ্যান্সার। তো 1 স্কোয়ার একই হয়, আমাদের কত আছে হাতে, হাতে কিন্তু 1 আছে, 1 স্কোয়ার 1 আর হাতে 1, কত হবে 2,
তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, 17 স্কয়ার আমাদের খুব সহজে বেরিয়ে গেল। যদি আমাদেরকে যদি আমরা 21 স্কয়ার বের করি একটা লাইনে, কীভাবে বের করব একটা লাইনে? আমরা দেখো একের স্কোয়ার, একের স্কোয়ার এক। আমরা বলেছিলাম যে একক ঘর সংখ্যাটা একটা হলে চলবে না, মানে দুটো লাগবে, তো এখানে একটা হলেও চলবে, কোনো অসুবিধা হবে না। একক ঘর সংখ্যা এক, একটাই বেরিয়েছে তো আমরা এক বসে দিলাম। একক ঘর সংখ্যা এক, একের স্কোয়ার এক, হাতে কিছু থাকে না, তাহলে কী করবো তিনটা গুণ করে দেবো, দুকে এক দিয়ে গুণ, দুই একে দুই, আর দু না চার, চার বসে দিলাম। দুইয়ের স্কোয়ার এক আমরা দেখবো দুইয়ের স্কোয়ার কত, লাস্টে দশ ঘর সংখ্যা দুই আছে, দুইয়ের স্কোয়ার কত, আমরা তিনটা গুণ করলাম চার হলো, এক আমরা যে আছে দশ ঘর সংখ্যা দুই, এই দুইয়ের স্কোয়ার কত, দুইয়ের স্কোয়ার চার, তো আমাদের অ্যান্সার বেড়ে গেলে একটা লাইনে। আর দু একটা প্র্যাকটিস করি বন্ধুরা, দু একটা যদি প্র্যাকটিস করি, যদি আমরা এখানে নিই যে আমরা এখানে নিলাম নয়ের ঘর নিচ্ছি তিরানব্বই সরি তিয়াত্তর নিলাম নয়ের ঘরে, নয়ের ঘরে না তি সেভে সাতের ঘরে নিলাম তিয়াত্তর, তিয়াত্তরের স্কোয়ার কত হবে, তিয়াত্তরের স্কোয়ার কীভাবে আমরা একটা লাইনে করবো, তো কত আছে তিনের স্কোয়ার নয়, একক ঘর সংখ্যা নয়, এখানে তিনটাকে যোগ গুণ করে দেবো, তো তিন দুনা ছ, ছ সাতে বিয়াল্লিশ, বিয়াল্লিশের দুই, বিয়াল্লিশ আমরা বসাবো না, বিয়াল্লিশের দুই হাত থাকে চার, এখানে দেবো সাতের স্কোয়ার উনপঞ্চাশ, উনপঞ্চাশ আর চারে কত, উনপঞ্চাশ আর চারে আমাদের ত্রিপন্ন, ত্রিপন্ন বসে গেল, হয়ে গেল আমাদের অ্যান্সার। আর একটা নিচ্ছি নিলাম আমি, এখানে ধরো নিলাম আমি ছয়, ছিয়ানব্বই সরি ছিয়ানব্বই নিলাম, ছিয়ানব্বইয়ের স্কোয়ার আমরা কীভাবে একটা লাইন বের করবো, ছয়ের স্কোয়ার ছত্রিশ, আমরা ছত্রিশ বসাবো না, একটা সংখ্যা বসাবো, একক ঘর সংখ্যা ছত্রিশের ছয়, ছত্রিশের ছয় হাতে থাকে আমাদের তিন, এখানে তিনটা সংখ্যা গুণ করে দেবো, তিনের সঙ্গে গুণ, ছ ছদুনা বারো, যেহেতু দুই ছদুনা বারো, ন বারো একশো আট, আর হাতে কত আছে, হাতে আছে আমাদের যেহেতু ছয়ের স্কোয়ার ছত্রিশ হয়েছিল, হাতে আছে আমাদের তিন, একশো আট আর তিন হচ্ছে আমাদের কত হবে তিন, আর একশো আট হবে এগারো, একশো এগারো হবে, একশো এগারো যদি হয় তো একশো একক ঘর সংখ্যাটা বসাবো, একক ঘর সংখ্যাটা এক বসালাম, একশো এগারোর মধ্যে এক বসালাম, যদি আমাদের একশো এগারো এরকম হবে দেখতে সংখ্যাটা, তিনটা এক হবে, একশো এগারো দেখতে আমাদের তিনটা এক হবে, তো একক ঘর সংখ্যাটা বসালাম, তো বাচ্চা কত এগারো, এগারো দেখবো নয়ের স্কোয়ার কত, নয়ের স্কোয়ার একাশি আর এগারো তো কত, নয়ের স্কোয়ার একাশি আর এগারো যোগ করে বসে দেবো, বাস আমাদের হয়ে গেল অ্যান্সার, নয়ের স্কোয়ার একাশি, একাশির সঙ্গে যদি আমরা এগারো যোগ করি তো আমাদের হবে বিরানব্বই, একাশির সঙ্গে যদি এগারো যোগ করি আমাদের হবে বিরানব্বই, তাহলে আমাদের ছিয়ানব্বই স্কোয়ার হবে নয় হাজার দুশো ষোলো। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাদের দিচ্ছি যে যে আমরা দিলাম এখানে চুয়াত্তর, চুয়াত্তর না চুরাশি নিচ্ছি সরি, চুয়াত্তর নিলাম না চুরাশি নিলাম, যেহেতু চুরাশি সাতের ঘরে অঙ্ক করেছি সেই জন্য আটের ঘরে করছি, চুরাশি নিলাম, এই চুরাশি স্কোয়ার কত হবে, তোমরা ভিডিওটা পজ করো, পজ করে বলো যে চুরাশি ঘরে অ্যান্সার কত হবে, তো কত হবে চার স্কোয়ার আট, আট বসিয়ে দিলাম, এখানে তিনটা সংখ্যা গুণ করে দেবো, চার দুনা আট, আট আর আট আটি চৌষট্টি, চৌষট্টির চার ছয় সত্তর সরি চৌষট্টি, চৌষট্টি আটের স্কোয়ার চৌষট্টি, চৌষট্টি আর ছয় সত্তর, ঠিকই আছে আমাদের হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরে থাকলে গেলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন।